আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা হ্যাঁ করছি যে হ্যাঁ যেখানে আছেন ভালো আছেন। আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি। আর সবসময়ের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে কি নিয়ে শুরু করব সেটা যদিও এখনো বলিনি, তবে আমার মনে হচ্ছে যতটুকু টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কি নিয়ে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ আজকে হলো আমি যে শপিং গুলো করছি ওর জন্য, প্লাস মার জন্য, আপুর জন্য যে শপিং গুলো করছে সেগুলো হচ্ছে তাদের হাতে তুলে দিব। তো আর সেগুলো মানে আমাদের সাথে ম্যাচিং কতটুকু হয়েছে বা আপন হয়েছে কিনা সেইটা একটু দেখবো। তো সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওর কিনা আমিও কিনছি, এমন না যে সবাই এখানে বেশি রান কিনি নেই, আমিও কিনছি। আমার কিন্তু অলরেডি এখানে বের করা, সবচেয়ে হাই হাই আমার হলো অলরেডি এখানে বের করা আছে। মা আব্বু ওগুলো তো হচ্ছে আগে শপিং করা হয়েছে, এই জন্য ওগুলো আলমারিতে আছে। সেটা তো ইতিমধ্যে দেখিয়ে গেছে, হ্যাঁ দেখে ফেলছে, মানে শপিং করছে সেটা দেখছে, পরে কোনটা নিছি বা এখন যে আচ্ছা মায়ের কাছে সেটা আচ্ছা দেখছে। ঠিক আছে, এই দিকে আসছো, এটাই ম্যাম, আচ্ছা বাদ করি নাকি? ঠিক আছে। ও আচ্ছা, আমার দিক থেকে পুরোনো জীবন আমি কাইরে থাকি। হ্যাঁ আমার কি জ্ঞান, আব্বুরে দিয়ে শুরু কর, আব্বু মারকে দিয়ে শুরু কর, মুরব্বীদেরকে দিয়ে আগে শুরু কর, আমাদের দেশে পালন বুঝছেন। লাগবে কিনা সাইজ মতো আসবি না, তো এই হচ্ছে আব্বুর জন্য পাঞ্জাবি আচ্ছা, আমরা যে ম্যাচিং করে যেগুলো ম্যাচিং করে আমরা মানে পরবো যে কি কারণে সেগুলো আগে দেখো। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে তুমি দেখো, আমি বাস পারি না নাকি পারি না, এটা আমার ছিল হিজাবের জন্য, হ্যাঁ হিজাব করবা এটার জন্য, হ্যাঁ যদি পরে রাখি চাইলে এটা করতে পারো, আর যদি কথা না হিজাব করলে এত লং জার্নি করে জামু ঘুমটা দিয়ে হিজাব নিয়ে পাবো, হিজাব পরে না আর শাড়ি তো ভেতর দিয়ে দাঁড়ায়। তো আব্বু আর মাকে এইভাবে ম্যাচিং করে দিছি, কেন ম্যাচিং করে দিছি, এটা আমরা দিছি আর এটা নিমার বাবু দিছে, এই আমাদেরকে এই দুইটা দিছে নিমার বাবু, এটা দেখছেনি সবাই দেখছেন, তারপর আবার দেখেনা, মানে এটার সাথেই অত মিলে নাই, কিন্তু আমি চেষ্টা করছি মিলাইতে পাইনি, গর্ব শেষ হচ্ছে এটা আনছি। তবে মারটা আপুটা একটু আলাদাই লাগছে, মানে পুরো ভিড়ের ভিতরে জানে আব্বু আম্মুকে জানে যায় এটা পাওয়া যায়, কাপুন
কাপাল না, দেখা গেছে যে বিয়ে বিয়াই মানে কইতে পারে। না সুন্দর হয়েছে, এই ভাল লাগছে, আপনার ভাল লাগছে? হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। আর এইটা তো দেখছেন, এটা তো আর নতুন করে দেখানোর কিছু নাই। আমি ভাবছিলাম হয়তো একটু চেঞ্জ করবো, কিন্তু পরে চিন্তা না করলাম আমি আবার মানে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি, মেয়েমার বাবু তো এই ফ্যামিলিকে মানে সেট করছে, তো আমি চিন্তা করলাম যে আব্বু আম্মু যেহেতু আমাদের সাথে যাবে চলন, ঠিক তো, চলনে যখন যাবে তখন তাদের মতন তারা ড্রেস ড্রেস আপ করে দেয়, ঠিক আছে, তাহলে ভিড়ের ভিতরে তারা দুজন আলাদা হয়ে গেল, তো ওইটার কারণে এই দুইটা শপিং করে দেওয়া আব্বু আম্মু। তো স্বামীন আমি বলছি, স্বামীন যায় এগুলো পছন্দ করে আইনে দিছে, তবে ওনাটা গেড়ি আমি স্বামীকে দেবো, তার পছন্দে আইনে দিছে। আমি জাস্ট খুলেছিলাম মানে ব্যাগ গুলো ধরার জন্য, আর কিছুই না, আমি মানে আর আমি হলো চাইছিলাম যে এই কালারের মধ্যে অন্য শাড়ি নেই, পরে আবার চিন্তা করলাম যে এই সেম কালারের শাড়ি আমার ঘরে আরো তিনটা আছে। হ্যাঁ, এই জন্য আমি আর এই কালারের শাড়ি কিনি নে, মানে কারণ যেহেতু একটা থিম তৈরি করছে যে শ্বশুর বাড়ির সবাই আকাশি কালারের মধ্যেই যাবে, এটা যদিও আকাশি কালার না, তবে এটা ফেরুজা কালার। তো এই ছিল চলনে যাওয়ার থিম। হ্যাঁ, এই জন্য হচ্ছে কেনা হয়েছে। আর হচ্ছে এবার হইলো আমাদের সারের পালা, আমার থাকবি না ভাই, গ্রামে যাব তো, আমার মনে হইলো যে গ্রামে হয়তো ঠান্ডা পড়বে, যার কারণে হচ্ছে একটু হাত আর এক দিন দিদি নামে, তার জন্য গেছিলাম। না গ্রামে গেলে ঠান্ডা পড়তে পারে, নভেম্বরের মাঘ বরাবর তো, নভেম্বর ডিসেম্বরে শীত পড়ে আছে, আরো ঠান্ডা পড়ে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এত কোড আছে। এইটা তো আমি জানি না, এটা যে নিচ্ছে আমি ওই দুইটা জানি যে দুইটা নিচ্ছে, এটার কথাই আমি জানি না। আজকেও বলতেছিল, আমার বলতেছিল যে তিনটা গেঞ্জি, আমি কিসের তিনটা, দুইটা আছে না তিনটা গেঞ্জি, তুমি দেখো না তাহলে হয়তো বা। যে এই টি শার্ট গেঞ্জি গুলো কিনছি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, না তার হচ্ছে কালো অনেক পছন্দ, এই জন্য প্রত্যেকটা গেঞ্জির সাথে কালো এটার মধ্যেও কালো আছে, তার মানে কালোর ছোঁয়া আছে। হ্যাঁ, সবকটাতে কালোর ছোঁয়া আছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপর আর জানি কই এনে গিয়ে দেখাই দিস, ওই আবার আমার মানে দেখা আসতে দিলে, এইটা হচ্ছে আপনার ভিডিও তো দেখছেন মেবি, এই যে একটা ব্লেজার স্যুট পেয়েছিল, ওই ব্লেজারের সাথে এই প্যান্টটা, আজকে হলো কাটিং শাটিং করে চাপাই টাপাইয়া নিজে নিচে কিছু সেলাই করে সেলাই করে আনা হয়েছে। এটা আর দেখার কিছুই নেই, তারপরেও যদি আপনারা দেখতে চান দেখাইতে পারেন। এই ছিল দেখেন, আপু দেখেন, ভিতরে পটি আছে, তারপরে একটা প্যান্ট দিলে লাগছে না, সেই প্যান্ট গুলা কেনার কারণ কি আমি একটু বলি, মানে তার ঈদের আগে আগে, সরি ঈদের আগে না, বিয়ের আগে আগে কিছু শপিং করছিল, তো তখন হচ্ছে সে ছিল হচ্ছে জিরো ফিগারের। হ্যাঁ, তখন তার সাইজ ছিল জিরো ফিগার, আর এখন সে হয়ে গেছে 36, 40, 36, না 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 40, এই জন্য হচ্ছে আগে ছিল জিরো ফিগারের,
এখন হচ্ছে সে জিলিপি গেল নাই, তার প্রত্যেকটা প্যান্ট মানে একটাও তার হুক লাগে না। তো এই জন্য হচ্ছে তার জন্য আবার প্যান্ট কেনা হয়েছে। হ্যাঁ আর আমার হইতো না, এই জন্য হচ্ছে তার জন্য এই যে প্যান্ট কেনা হয়েছে। হ্যাঁ এটা বা পড়তে পারবো, এটা দিয়ে যে তুমি সেই না এই ব্যবস্থা আমার কেন 40 লাগে। সবচেয়ে ভালো লাগলো এই প্যানেল, ঠিক আছে এই ছিল আমার শপিং। কিছুই না, সব তো হ্যাঁ মোটামুটি হেরার হল কি এই ছিল কি ভালো সামিন করছে এলাকা গুদাই গুদা গুদা গুদাই বলে গুদা হয়েছে দাদার নাতি গুদাই লোক হইতে না পুরা পাশ করতে পারিল। আর এই যে এই হইল আমার লেগে এটি অবশ্য নেওয়ার কথাই ছিল না, এগুলা নেওয়ার কথা ছিল না, এগুলা হইলো নেওয়া ছিল তখন হইলো হ্যাঁ রাস্তার মধ্যে লং 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 এলো গেল যেগুলো আর এগুলো হইলো হিজাব এটি ড্রেসের সাথে যদি দেখা তাহলে দেখেন না হিজাব না ওম না ওম না ওম না ওম না হিজাব না এই যে এটা সালোয়ার এটা এবার দেখো হ্যার পালা বুঝলেন সবাই দেখতে থাকে এটার সাথে এটা এটা মিলা নাই কিছু করার নেই পাইতেছি রাখো এইভাবে রাখো দেখতেছে। হ্যাঁ একটা হইলো ওনার জন্য, একটা স্বামীর জন্য, আর একটা আমার শাশুড়ির জন্য। থাক সব দেখি। আর আর একটা আছে যদিও এটা অনেক আগে ইয়েছে কিন্তু এটা ভালো লাগছে, ব্যাগটা দেখতে সুন্দর না কেমন খোলে আমি দেখে কিনি নাই বুঝছেন। হ্যাঁ দেখে হ্যাঁ পছন্দ হয়েছে করে হ্যাঁ ইন্টারেস্ট এই জন্য আমি এটা সম্বন্ধে সহমতে না করলে পরে বুঝে যাবে আপনারা অনেকে বলছেন যে সাদা ড্রেসটা যেন নেই, আসলে কি হয়েছে কি সাদা ড্রেসটা হইলো এক হইলো যে পাথরটা ছিল এই পাথরটা আমার হইলো ভালো লাগেনি এক, আর দুই হইলো ওইটার যে ফিটিংস টা ছিল ওইটা খুবই বাজে একটা ফিটিং করা হচ্ছে যে এটা এটা ভালো লাগছে এটা আনছে হ্যাঁ
তো দুইটা ড্রেস আনা হয়েছে। প্রথমে একটা ড্রেস নিয়েছিলাম, পরে যখন বের হয়ে যাইতেছিলাম তখন হচ্ছে আবার এই ড্রেসটা পছন্দ হয়েছে, তখন ভেবে ওই ড্রেসটা আবার নেওয়া হয়েছে। আর এই ড্রেস গুলো গতকাল কি আনা হয়নি, ড্রেস গুলো আজকে দিয়ে গেছে আমার বাসায় এসে। গতকাল তো হচ্ছে এইগুলা দিয়েছিলাম, মানে এটা একটু প্রবলেম ছিল, অনেক লং তো এটা শর্ট করছে আর কি, এই শর্ট করার জন্য এটা রাইখে আসছিলাম, আর আজকে হলো ওইটা বাসায় এসে দিয়ে গেছে। এই হচ্ছে, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ড্রেস গুলা। এইটার দোপাট্টা, এটার সালোয়ার, এই জামা এসে তো সালোয়ার ছেড়ে ধরো নিচে তো দেখাই দেবো না, না দিলেও বলতো সমস্যা। এই ছিল মিমের বিয়ে উপলক্ষে শপিং। মিমের বিয়ে না, এই এটা দিয়ে মনে করেন যে সব বিয়া সবকিছু প্রায় হারাবো, ঠিক আছে, এমন না যে এটার পর আমি আবার শপিং এ যাবো, ইটস নট পসিবল, ঠিক আছে, এটা দিয়ে সব এমন আছে রোজার ঈদ ওই দিয়ে পার করতে পারি। কি আমাকে মাথায় উপর লাগা আই উপরাম রেডি ৩,০০০ টাকা, আর ওই এটা নিছে হচ্ছে 3,500 টাকা, এটা পাশাপাশি। হ্যাঁ আমার পছন্দ করে দিয়েছে, তো সবাই বলবেন কেমন হয়েছে ড্রেস গুলা। এরমই 500-600 টাকা মজুরি চাই, কেননা বানাইতে গেল ব্লাউজ কিনলে 250 টাকা, 150 টাকা, 200 টাকা, বেশি হলে 300 টাকা লাগবে একটা ব্লাউজ কিনতে। আর এই যে 500 টাকা দিয়ে গেল মজুরি দিয়ে, 500-600 টাকা মজুরি দেয়, এই কারণে আর ওই যে করে নাই, কে বানাইবো না তাই কিনে না সব কাট সব হয়েছে। আপনাদের কাছে ভালো লাগছে? জামা কাপড় ভালো লাগবে? আমার তো জামা শাড়ি কাপড় বাদেই রাখে, বাবুর বিয়ার উপলক্ষে তোলা বউ শাড়ি কিনে দিল। দেন আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাই দেন কেমন হয়েছে, আমার তো পছন্দ হয়েছে, আপনারা জানাই দেন কেমন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।